ইট কাঠের শহর কলকাতায় জন্ম হলেও রবীন্দ্রনাথের চোখে পূর্ব বাংলার প্রকৃতি সৃষ্টি করেছিল বিপুল বিস্ময়। পিতার জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে 1890 সালে 30 বছর বয়সী রবীন্দ্রনাথ প্রথম আসেন কুষ্টিয়ার শিলাইদ হয়ে। মুগ্ধ হয়ে অনুভব করেন বাংলার অপার সৌন্দর্য। প্রকৃতির অপরূপ রূপের বন্দনা তার অনেক লেখাতেই অনেকভাবে এসেছে। বিশ্বের চোখে যে বাংলাদেশ, তাকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় বিশ্বকবির সৃষ্টিকর্মে। তার সারা জীবনের লেখনীতে প্রকৃতির যে আনাগোনা, তাই স্নিগ্ধ সবুজ বাংলার। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে। এই আরণ্যক বাংলাদেশকে রবীন্দ্রনাথ বুকে তুলে নিয়েছিলেন বলেই প্রকৃতির এমন উদ্দাম প্রেম লেখনী দিয়ে প্রকাশ করা সম্ভব হয়েছিল। তিনি সমস্ত বাঙালির কবি, বাংলাদেশের কবি। ও যে মানে অখণ্ড মানবতাবাদের নিদর্শন রবীন্দ্রনাথ গেয়েছিলেন মানুষের জয়গান, জীবনের জয়গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমৃত্যু মানুষের ভালোবাসা নিয়ে ভালোবাসার জমিদার হিসেবেই টিকে থাকতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। আর সে কারণেই হয়তো বাঙালি হৃদয়ে যতদিন থাকবে বাংলা ভাষা, বাংলা দেশ, ততদিন অমলিন থাকবেন রবীন্দ্রনাথও। মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে। মুক্তা মাহমুদ, আরটিভি।